আসসালামু আলাইকুম, সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজকে সকালের আপডেটে। আজ 2 জানুয়ারি 2022 সালের ন্যায় 2023 সালেও কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করেছে, সমুদ্র পথে কুয়েতে প্রবেশ করার সময় দুটি মাদকের চোরা চালান ব্যর্থ করে দিয়েছে। আপনারা আমাদের ভিডিওর সাথে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই রিপোর্টে নিশ্চিত করেছে 104 কেজি সাবু, 250 কেজি হাশিশ এবং 12 লক্ষ ক্যাপটাগন বড়ি আনা হয়েছিল কুয়েতে। দর্শক, এই চোরাচালান ব্যর্থ করে দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কুয়েতের কোস্টগার্ড বাহিনী। প্রসঙ্গত, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিয়েছিল, যেটি 2022 সালের শেষের দিকে কুয়েতকে মাদক মুক্ত করা হবে এবং কুয়েতে বর্তমান মাদকের যে ছোবল রয়েছে এটি থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবে। এটির সাথে জড়িত কুয়েতি এবং প্রবাসী সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, যাতে করে এটি থেকে কেউ অনুপ্রাণিত না হয় বরং তাদের মধ্যে থাকা মাদকের ব্যবসা সমূলে নির্মূল হয়ে যায়। দর্শক, মাদকের সাথে বাংলাদেশিরা খুব একটা যুক্ত না থাকলেও আমাদের অনেক ভাই বিভিন্ন কারণে এটির সাথে জড়িয়ে আটক হচ্ছে। অনেকে বছরের পর বছর কুয়েতের জেলে রয়েছে বা অনেকে সাম্প্রতিক সময়ে আটক হয়েছে। যেহেতু কুয়েত সরকার মাদক বিরোধী অবস্থানে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে, সকল ভাই ও বোনের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করব। মাদক চোরাকার বাড়ি বা মাদকের সাথে যুক্ত ব্যক্তিদেরকে এড়িয়ে চলুন আপনার প্রবাস জীবন সুরক্ষিত করতে। প্রসঙ্গত, এরই মধ্যে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল যে মাদকের মামলায় আটক হলে কুয়েতে জেলে কতদিন থাকতে হয়। দর্শক, এই ইনফরমেশনটির সাথে আমরা আপনাদেরকে যেটি শেয়ার করতে পারি, এটি সম্পূর্ণ কুয়েত সরকারের এখতিয়ার বা কুয়েতের আদালতের নির্দেশনার উপর নির্ভর করে। প্রসঙ্গত, একজন ব্যক্তি কিভাবে আটক হয়েছে বা তার কাছে কী ধরনের মাদক পাওয়া গিয়েছিল সেটির উপর নির্ভর করে রায় দেওয়া হবে এবং যতদিন তাকে জেলে রাখার রায় দেওয়া হয় ততদিনই তাকে জেলে থাকতে হবে। এদিকে কুয়েতের একটি চ্যারিটি থেকে কুয়েতে অবস্থানরত ক্লিনিং কোম্পানির শ্রমিকদেরকে জ্যাকেট, শাল, গ্লাভস দেওয়া হয়েছে, যেটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার। প্রসঙ্গত, গতকাল কুয়েতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিশেষ করে কুয়েত সিটি, পরানিয়া এ সকল অঞ্চলে 12 ডিগ্রি বা 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। গত সপ্তাহে একটি বৃষ্টি হয়েছিল, যে বৃষ্টির পর কুয়েতের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসেও নেমে এসেছিল বিচ্ছিন্ন এলাকাগুলিতে। এবং কুয়েত আবহাওয়া অধিদপ্তরের এ সপ্তাহের জরুরি নির্দেশনা, যেটি বুধ, বৃহস্পতিবার বা শুক্রবার আবারও একই পরিমাণ ঝড় বৃষ্টি বা তুষারপাত হতে পারে। আর এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পূর্বের ন্যায় ঘোষণা করেছে যে অগ্রিম সতর্কবার্তা জারি করেছে কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী ভাই ও বোন এবং কুয়েতি নাগরিকদের জন্য আবহাওয়া পরিস্থিতি মোকাবেলা করার জন্য আগে থেকে যেন প্রস্তুতি নেয়। সাথে ড্রাইভার ভাইদের প্রতি রয়েছে বিশেষ পরামর্শ, জরুরি অবস্থায় 112-তে কল করে সহযোগিতা নেওয়ার জন্য। দর্শক, আমরা অবগত রয়েছি যে আমাদের প্রচুর সংখ্যক ভাই কাজ করছেন আবদালিতে, সেফদিতে, মিনা আবদুল্লাহ, মিনা সাহেবা, জুয়াখোর সহ বিচ্ছিন্ন এলাকায়। আর এই অঞ্চলগুলিতেই আবহাওয়া পরিস্থিতি সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়, যে কারণে আমাদের সকল ভাই আপনারা অবশ্যই শীতের পোশাক পরিধান করবেন। যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন চিকিৎসা নেবেন, যদিও কুয়েতে বর্তমান চিকিৎসা সেবা ব্যয়বহুল হয়ে গেছে, মেডিসিনের দাম বেড়েছে, ডাক্তার ফির দাম বেড়েছে, কিন্তু ক্রিটিক্যাল পরিস্থিতি নিয়ে যারা প্রবাস জীবন কাটাচ্ছেন টাকার দিকে না তাকিয়ে চিকিৎসা গ্রহণ করুন, আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখুন। ভিডিওতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, মেসেঞ্জার সহ আপনার সকল সোশ্যাল প্ল্যাটফর্মে, যাতে করে আমাদের অগণিত ভাই বোন জেনে উপকৃত হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।